নমস্কার, আজকে ভূত চতুর্দশী। আমি এই চতুর্দশীর বিষয়ে একটি প্রথা আছে আমাদের বাঙালিদের মধ্যে, 14 শাক খাওয়ার, সেই বিষয়ে এই ভিডিওটি করছি। আপনাদের ভালো লাগলে সেটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, চতুর্দশীতে আমরা একটা 14 শাক খাওয়ার প্রথা মেনে চলি। সেই 14 শাক এখন একটা জাস্ট রিচুয়ালে চলে এসছে এবং আমরা যারা জানি, অনেকেই এখন জানে না বা শোনে কিন্তু অতটা পাত্তা দেয় না, তাদের জন্য এই ভিডিওটা। যে চতুর্দশীতে কি হয়, আমরা 14টা শাক খাবো, যে কোনো প্রকারই হয়। আমি কালকে বাজারে গিয়ে দেখলাম যে ফুলকপির পাতা এইগুলো অ্যাড করে দিচ্ছে, বাঁধাকপি একটা শাক ধরে নিচ্ছে, পাচ্ছে না বলে যা যা খুশি একটা কম্বিনেশন করে 14 শাক করে নিচ্ছে। কিন্তু এর একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে এবং সমস্ত রিচুয়াল কিন্তু আমরা যখন মানতে পারি না, অনেক সময় একটা কুসংস্কার বলে দিই। সব কিছু কিন্তু কুসংস্কার নয়, এটা একটা সায়েন্টিফিক বেস আছে এবং সেই সায়েন্টিফিক বেস মেনে এগুলো করা হয়েছিল। দেখুন, এই সময়টা আমাদের শীত শুরু হচ্ছে, তো অনেক রকম রোগ অসুখ হয় এবং সেগুলোকে প্রতিরোধ করার জন্যেই এই একটা প্রথা চালানো হয়েছিল। আমি প্রথমে বলে রাখি, পরবর্তীকালে আমি আরো 14 শাকগুলো বলবো পরপর কোন কোন শাকগুলো আছে। এই 14 শাক কিন্তু সবগুলোই ভেষজ পাতা, যেগুলো আমাদের শরীরে নানা রকম ভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলবে এবং কোনো রোগ থাকলে সেগুলো নিরাময় করতে পারবে। আমি কোনো চিকিৎসক নই, তাই আমি রোগের ডিটেলসে এখানে যাব না, এগুলো আপনারা আরো বিস্তারিত জানার চেষ্টা করলে জানতে পারবেন। আমি শুধু শাকগুলোর নাম বলবো এবং এইগুলোই এই 14 শাকের মধ্যে পড়ে। এগুলো ছাড়া যেগুলো যদি আমরা খাই অন্য শাক, আমরা শুধু দেখে নেব তার ভেষজ গুণ রয়েছে। তো আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বলা, এই একদিন 14 শাক খেলেই কিন্তু আমার ইমিউনিটি গ্রো করবে না বা আমার স্বাস্থ্য ভালো থাকবে না। নিয়মটা হচ্ছে, আজ এই চতুর্দশীতে এটা শুরু, এটা একটা প্রথার শুরু এবং পুরো শীতকাল ধরে আমরা এই শাকগুলো নিয়মিত একটা বা দুটো প্রতিদিনের আহারে সংযোজন করে রাখবো এবং সেগুলো খাবো। তাতে আমাদের ইমিউনিটি বাড়বে আর আমাদের শরীর আরো ভালো থাকবে। ঠিক আছে, তো আমি প্রথমে বলি এবার এই 14 শাক কি কি আছে। প্রথমে হচ্ছে ওল, ওলের পাতা, কেউ, বেতো, কালা কাসুন্দে, সর্ষে, নিম, জয়ন্তী, শালিঞ্চে, গুলঞ্চ পাতা, পটল পাতা, সেলুকা পাতা, হেলেঞ্চা, ঘেঁটু আর শুষ্নি। আমি পরপর এগুলোর নাম তার সঙ্গে তার সায়েন্টিফিক নেমও দিয়ে দিলাম, কেন এই নামগুলো যেগুলো বাংলায় আমরা বলছি এক এক জায়গায় তার আলাদা নাম থাকে এবং সেগুলো অন্যভাবেও উচ্চারিত হয়, তাই আমি এর সঙ্গে তার সায়েন্টিফিক নামগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো দেখো আপনি বুঝতে পারবেন কি কি আছে। দেখুন এগুলো এবং তার সায়েন্টিফিক নামগুলো কি কি আছে। শুরু করছি ওল থেকে, ওলের পাতা। এরপরে কেউ, কেউ গাছেরও কচি পাতা। বেতো শাক। এরপরে কাল কাসুন্দে পাতা, কচি পাতা। সর্ষে শাক বা সরিষা শাক। নিম পাতা, কচি নিম পাতা। জয়ন্তী গাছের পাতা, জয়ন্তীর কচি পাতা। শালিঞ্চে, পরে আমরা দেখছি গুলঞ্চ পাতা, এটি পটল পাতা বা পলতা পাতা। সেলুকা পাতা, কচি হলেই ভালো। হেলেঞ্চা, ঘেঁটু ফুলের যে পাতা, ঘেঁটু গাছের ঘেঁটু পাতা। আর সর্বশেষ শুষুনি পাতা বা শুষুনি শাক। আপনারা দেখলেন যে ছবি সহ কি কি তার নাম এবং এগুলোই আমাদের 14 শাকের মধ্যে পড়ে, এটাই আমাদের শাস্ত্রে লেখা আছে এবং এ নিয়ে অনেক মতভেদ আছে। কিন্তু প্রধান যেটা সেটা হচ্ছে, দেখুন আমি যেগুলো অ্যাড করব, নিম বা ধরুন আমি পা পেলাম না, তার জায়গায় ওরকম ভেষজ গুণ আছে পাতা পাওয়া মুশকিল। কিন্তু আমি এরকম করবো না যে নিম পেলাম না বলে ফুলকপির পাতা অ্যাড করে দিলাম, তার মধ্যে কোনো ভেষজ গুণও নেই, সেটা ঠিক না। নিম পাচ্ছি না, আমি কালমেঘ পাতা অ্যাড করলাম, তার মধ্যে ভেষজ গুণ আছে।
সজনে পাতা অ্যাড করলাম, আমাদের ভেষজ গুণ আছে। আমি মূল বক্তব্য হচ্ছে যেসব শাকগুলো আমি এর মধ্যে রাখবো তার জন্য একটা ভেষজ গুণ থাকে, সেটা মেনেই আমি এই 14 শাকটি বানাবো। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা তাদের জন্য যারা এটা জানে না, অনেকে এটা জানেন তারা সেটা মানেন, আর অনেকে এটাকে কুসংস্কার বলে মানেন না, কিন্তু এটা একটা বিষয় যেটা জানার এবং নিজের জীবনে প্রয়োগ করার প্রয়োজনীয়তা আছে। এই বলে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।